বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের এই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক। আর আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে একটা ফোন আসছে, দেখি কে করছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো বলো? তো আমি তো রোজা রাখছি, তো ইফতারি করে তাহলে মেয়েকে দেখতে আসি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ইফতার করে 7টার দিকে আসি, তুমি পাত্রীকে রাখো, আমি আসতেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, 7টার দিকে আসতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওই গুলশানের বাসা, মেয়েটা হচ্ছে 5 ফিট 7 লম্বা, দেখতে অপূর্ব সুন্দরী, 37-এর মতো বয়স। ও ব্যাংকে বড় জব করতেছে, তো ওদের বাসায় ইনভাইট করছে। ওর এক বোনের আবার মেয়ের কাজ করলাম, এখন আবার তারা ফোন দিল। তো আমি এটা কিন্তু আসলে ডিসপ্লে করতাম, সাথে সাথে ওই ফোন করছে। সকল প্রশংসাই আল্লাহর। আপনারা যারা মানে অনেকেই খুঁজছেন বিধবা, ডিভোর্স বা সঙ্গত কারণে অনেক দেরি হয়ে গেছে বিয়েতে, এরকম যেই পাত্ররা আছেন আপনারা, হয়তো আর্মি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, তারপরে কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড এবং সৌদি আরব, মালয়েশিয়া, অসংখ্য পাত্ররা আছে যারা কিনা বিবাহযোগ্য পাত্রী খুঁজছে। তো আমি কিন্তু আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমার কাছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি চাই প্রত্যেকের, আমার 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 যেন প্রতিদিন ডিসপ্লে না করতে হয়, প্রতিদিনই যাতে বিবাহ সম্পন্ন হয়ে যায়। আমি যাতে আপনাদের কাছে এসে বলি শুধু আলহামদুলিল্লাহ সকলের বিবাহ সম্পন্ন হয়েছে, এই কথাটাই বলতে চাই প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে। আমি চাই না কোনো মানুষ ডিভোর্স হোক, বিধবা হোক, কারো ওয়াইফ মারা যাক, সংসার কারো নষ্ট হোক। প্রতিটা মানুষ হয়তো অনেক আনন্দ নিয়ে আমরা বলি ডিভোর্স হয়ে গেছে, বিধবা হয়ে গেছে, তাদের মনের কষ্ট তারাই জানে। আমি তো মেয়েদের সাথে একটু আগে এক বোন ফোন করছে, যাক সেই বোনেরও মেয়েকে বিয়ে দিচ্ছি, তার এক বান্ধবী নাকি তার কাছে এসে বলছে যে বোনটার বয়স হয়ে গেছে 50-এর মতো, ওনার হাজব্যান্ডটা মারা গেছে, এক ছেলে মেয়ে, এক মেয়ে বিদেশে সেটেল হয়ে গেছে, এখন ও নিঃসঙ্গ, তো একজন ভালো, কিন্তু সে আবার বিসিএস অফিসার চাচ্ছে, কারণ তার স্ট্যাটাস বিসিএসের। তো এই যে ইগো প্রবলেমগুলির জন্য আমার বোনদের আসলে কষ্ট হয় বিলাইতে। পাত্ররা কিন্তু অনেকেই যত উচ্চবিত্ত হোক, তারা কিন্তু নর্মাল একটা মেয়ে নিয়ে তারা সংসার করতে পারতেছে, কিন্তু আমার বোনরা তাদের পেস্টিস, তাদের ইস্যু, কে কী বলল এ নিয়ে তারা তাদের জীবনটা অনেকটা সময় পার করে দেয়। তো আমি আমার বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো ছেলে যে কোনো পেশাই নিতে পারে, শুধু যে বিসিএস খুঁজতে খুঁজতে সেই বিসিএসের লোকটাও তো, সেও তো এত বয়সে এসে এই জিনিসটা ব্রেনে ঢুকে না যে কেন আমাকে বিয়ে করবে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার সব কিছু আছে। সে তো কারণ গরিবের মেয়ে, অনেক ইয়াং মেয়েও পেয়ে যাচ্ছে, এবং অনেক শিক্ষিত, অনেক বিবিএ এমবিএ মেয়েরাও অনেক সময় রাজি হয় গর্জিয়াস লাইফ দেখলে। তো এই বোনদের এই কষ্টগুলো আমার নিজেরই কষ্ট লাগে, ওদেরকে আমি হাজার বোঝালেও তারা বুঝে না। অনেকগুলি সরকারি অফিসার বোন আছে যারা বিধবা, তারা তাদের স্ট্যাটাসের জন্য তারা বসে আছে। তো আল্লাহ তাদেরকে আল্লাহ একটা জুড়ি মিলিয়ে দেয়। আল্লাহ আল্লাহর কাছে চাইতে তো কোনো কিছু ফিরে না, আল্লাহর কাছেই তো চাইলে হয়তো পেয়ে যাবে। আমার দোয়া রইল বোনদের জন্য। তো আমি একসাথেই বলে দিলাম, কারণ সরকারি অফিসার, বিসিএস অফিসার, আমাদের কাছে বেশ কিছু মেয়ে আছে যারা কিনা বিধবা, যারা কিনা ডিভোর্স সঙ্গত কারণে, সঙ্গত কারণে একটু দেরি হয়ে গেছে, বা ব্যাংকার, এরকম অসংখ্য পাত্রী আছে যারা একটু কোয়ালিফাইড মেয়ে চাচ্ছেন। প্লিজ একটু যোগাযোগ করেন, আপনাদের ইনশাল্লাহ মিলবে আমি আশা রাখি। আসলে অনেক কষ্ট লাগে আমার বোনদের জন্য, কোনটা রেখে কোনটা বলবো। আরেকটা বোন, সে এত অল্প বয়সে বিধবা হইল, ওর 35-এর মতো বয়স, ওই স্কুলের টিচার, ওর জন্য একটা ভালো ছেলে দরকার। তো আমার ভাইরা যারা আছেন একটু যোগাযোগ করেন, দেখি আজকে মানে আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাচ্ছে, আমি লজ্জিত আল্লাহর কাছে।
আল্লাহ যাতে সকলের মনে আশা পূর্ণ করে দেয়। রোজার পরে ঈদ, ঈদ চলে গেল, পয়লা বৈশাখ চলে গেল, এখন আমরা সবাই কাজে ব্যস্ততা হয়ে যাব। রোজার পরে যে 6টা রোজা আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু করছি, দোয়া করবেন যাতে এই 6টা রোজা সম্পূর্ণ করতে পারি, প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে যাতে নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সৎকাম মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ করে যেতে পারি। আমার আল্লাহর কাছে আমার এটাই চাওয়া। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এই সুন্দর এই না ইবাদত বন্দেগীর মতো এই কাজগুলি যাতে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম সবাইকে।